টানা কয়েক মাস ধরে চলা কার্যক্রম এখন শেষ পর্যায়ে, অপেক্ষা শুধু ফ্লাইট যোগে মহান আল্লাহর নৈকট্য লাভের কামনায় হজ যাত্রার। আর তাই প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবছর হজের সার্বিক কার্যক্রম সম্পন্ন হচ্ছে বিগত যে কোনো বছরের তুলনায় অনেক বেশি আধুনিকতা আর সুষ্ঠু ব্যবস্থাপনার ভিত্তিতে। কেটে গেছে আগের সকল ভোগান্তি, আনন্দ আর হাসি মুখে সৌদি গমনের অপেক্ষায় যাত্রীরা। আমরা আশা করছি এবারের হজ ব্যবস্থাপনা অন্যান্য বছরের তুলনায় আরো বেশি ভালো হবে। সরকারের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর, মহিলাদের ব্যবস্থাপনা এত ভালো হয়েছে সেটা বলার মতো না। আশা করি সুন্দরভাবে সুষ্ঠুভাবে ফেরত আসতে পারবো। এছাড়া হজ কার্যক্রমের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ রোড টু মক্কা ইনিশিয়েটিভের পরিসর বাড়ায় খুশি যাত্রীরা। এই কার্যক্রমের আওতায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ হবে যাত্রীদের জেদ্দা অংশের ইমিগ্রেশন। এছাড়া পরিবহন, বাসস্থানের ব্যবস্থা, লাগেজের কোডিং ও স্ক্রিনিং সবকিছুই সম্পূর্ণ হবে আরো বেশি সহজ উপায়ে। যত আবেদন আছে সবকিছু আমরা এখন ডিজিটালাইজড হওয়াতে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন থেকে ঘরে বসে আমরা করতে পারতেছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দুইবার আমি পাসপোর্ট করতে যাই হয়রানি শিকার হইছি, যেটা এবার আমি হই নাই, এক টাকাও কোথাও দিতে হয় না, এটা আমার জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়। হজ যাত্রীদের পাশাপাশি সার্বিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্ট অংশীজনেরাও। ইনশাআল্লাহ এবছর এখানে মিসম্যানেজমেন্ট হবে না, হজ যাত্রীদের কষ্ট লাঘব হবে এবং হজ যাত্রীগণ প্রতারিত হবেন না বলে আমরা আশা করি। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের 27 জুন পবিত্র হজ হওয়ার কথা রয়েছে। এবছর বাংলাদেশ থেকে 1,20,000 বেশি ধর্মপ্রাণ মুসল্লি হজের জন্য নিবন্ধন করেছেন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।